কলকাতার ফাদারগাস্ট খ্যাত নায়ক মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে আমেরিকার একটি হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবাই মন থেকে দোয়া করি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। গত 66 বছরে কোমরের ওপর যথেষ্ট চাপ গেছে বলিউডের বর্ণ তারকা মিঠুন চক্রবর্তীর। মেরুদণ্ড ব্যথাও পেয়েছিলেন আগেও, এবার আবার মেরুদণ্ড ব্যথার চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে গেলেন জনপ্রিয় এই অভিনেতা। মেরুদণ্ডের ব্যথা আবারও বেড়ে যাওয়ায় তাকে সেখানে নিয়ে গেছে তার পরিবার। জানা গেছে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত লস অ্যাঞ্জেলসের হাসপাতালেই থাকবেন তিনি। সেখানে ছেলে ও ছেলের বউয়ের তত্ত্বাবধানে রয়েছেন মিঠুন চক্রবর্তী। 2009 সালে মেরুদণ্ডে আঘাত পান মিঠুন চক্রবর্তী। লাকি ছবির শুটিং এর একটি দৃশ্যে অভিনয় করতে গিয়েই ব্যথা পান তিনি। 2016 সালে মেরুদণ্ডে ব্যথাজনিত কারণে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গেছে এবার লস অ্যাঞ্জেলসে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি, তবে পুরোপুরি সুস্থ হতে তার আরও কিছুটা সময় লাগবে। বলিউড, টলিউড ও টেলিভিশনে মিঠুন চক্রবর্তীর অবদান অশেষ। সম্প্রতি বড় পর্দায় অনিয়মিত হয়ে গেলেও ছোট পর্দায় প্রায় দেখা যায় তাকে। ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ড্যান্স এর বিচারক ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ওই অনুষ্ঠান থেকে অব্যাহতি নেন তিনি, এমনকি রাজনীতি থেকেও নীরবে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা। মিঠুন চক্রবর্তীকে শেষ দেখা গেছে এ বছরের বলিউড ছবি জিনিয়াসে। আগামী বছর রাম গোপাল ভার্মা পরিচালিত একটি ভৌতিক ছবিতে দেখা যাবে তাকে। এ পর্যন্ত বহু ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। প্রিয় ভিউয়ার্স, আমাদের সবার প্রিয় নায়কের জন্য দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। জনপ্রিয় তারকাদের এমন আরও টপ আপডেট তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।